নেই তো ধর্ষকদের আটকানোর ক্ষমতা নেই 13 বছরের একটা মেয়ের সাথে হাসপাতালের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটলো সেটা আটকাতে পারেন আমাদের আটকাতে খোলো না এটা খোলো ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারা দিন পলিউশন ফ্রি ঠিক জানো রাতের ফোঁটা সাদা ফোঁটা সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন আমরা তো অনেক আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল যে আমরা একটা ডেপুটেশন দিতে যাব আমরা যেদিনকে সুপারকে ঘেরাও করেছিলাম এই শর্তেই আমরা ঘেরাও তুলেছিলাম যে আমরা সিএমও এর কাছে যাব এবং যা যা আমাদের অভিযোগ সেটা আমরা জানাবো পূর্বঘোষিত এর মধ্যে নতুন করে কিছু হাল্লা হাঙ্গামা করার নেই আমরা কেউ আর্মড হয়ে আসিনি এইখান থেকে ওইটুকুনি রাস্তা পুরো জায়গাটা আপনারা দেবেন কর্ডন করে রেখেছেন কেন একটা ডেপুটেশন নিতে কিসের ভয় 13 বছরের একটা মেয়ের সঙ্গে অ্যাটেম্প টু রেপ হয়েছে শ্লীলতাহানি নয় অ্যাটেম্প টু রেপ ওর জামা কাপড় খুলে যদি মেয়েটা সাহস না দেখাতো মেয়েটার অবস্থা আজকে তিলোত্তমার মতো হতো না এই গ্যারান্টি আমরা কেউ নিতে পারি না একজন মানুষ হিসেবে প্রশাসক হিসেবে এতটুকু সেন্সিটিভিটি ওনাদের নেই সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে পুলিশ প্রশাসন তারা যেন আরো বেশি অমানুষ হয়ে যাচ্ছে আমি কথাটা ব্যবহার করতে আমার খারাপ লাগছে বাট এটা ছাড়া আর অন্য কোনো শব্দ নেই অমানুষ হয়ে যাচ্ছে Yeah.